ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে কেন এমন লাগে কি করে কে আর রাতে কেন আমি এত করে তোকে চাই পারবো না আসসালামু আলাইকুম এত সুন্দর একটা ক্যাফে ঢাকার খুবই কাছে অবস্থিত আমরা অনেকেই হয়তো জানি না এটা হচ্ছে আহমেদ সাগর ক্যাফে অথবা ভাসমান রেস্তোরাঁ বললে আপনাকে যে কেউ আপনাকে কেরানীগঞ্জে চলে আসলে যে কেউ দেখিয়ে দেবে তো এটার সহজ লোকেশন হচ্ছে প্রথমে আপনি বাবুবাজার ব্রিজটা পার হবেন কদমতলি এসে যে কোনো সিএনজি অটোরিকশা অথবা সিএনজি অটোরিকশাকে জিজ্ঞাসা করতে হবে যে আমি ভাসমান রেস্তোরাঁয় যাব আহমেদ সাগর ক্যাফে রামের কান্দা এটা হচ্ছে কোনাখোলা এসে তারপরে হচ্ছে আরও অনেকখানি সময় লাগে এটা মোটামুটি অনেক দূর তো এই যে আমরা চলে এসেছি এই ক্যাফেটাতে এত সুন্দর একটা ক্যাফে আমার ছবির থেকে বাস্তবে এটা আপনি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে এবং এটা ঢোকার সাথে সাথেই বাচ্চাদের দুই একটা রাইড আছে যেগুলো বাচ্চারা খুব খুশি হয় ছোট বাচ্চারা এবং এর পাশে যে নদীটা এত সুন্দর এটার একটা ভিউ যে আপনি নিজের চোখে দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না খুবই সুন্দর এই ক্যাফেটা সবুজ ফুলে ভরা মনোমুগ্ধকর একটা পরিবেশ এটার মধ্যে আপনি এখানে আসলে আপনার মন একবারই জুড়িয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন বন্ধুবান্ধব একসাথে একটা গ্রুপ করে আসতে কারণ যেহেতু এটা অনেক দূরে এবং এটা অনেক নিরিবিড়ি থাকে মানুষজন খুবই কম কিন্তু এটা দেখতে খুবই সুন্দর এখানে আপনি খাবারের সব কিছুই পাবেন তো এখানে খাবারের মেনুতে আপনি চটপটি ফুচকা কোল্ড কফি যে কোনো জুস চাইনিজ আইটেম নুডলস পিৎজা সহ সব রকমের খাবার আপনি এই ক্যাফেতে পেয়ে যাবেন এবং এই ক্যাফেটা এত সুন্দর এর লোকেশনটা খুবই ইজি এবং এত সুন্দর একটা ভিউ এবং সন্ধ্যার পরে এত লাইটিংয়ের ব্যবস্থা যে আপনি আসলে মন জুড়িয়ে যাবে এটা দেখলে তো এখান থেকে এই যে এত ফুল এখানে অনেক রকমের ফুল আছে আমার বাবু এই স্লিপে ওঠার জন্য সে এখান থেকে যাচ্ছিলই না এখানে বাচ্চাদের কিছু খেলনা আছে অল্প কিছুই কিন্তু এটা মানে খুবই সুন্দর ডেকোরেশন আসলে তো এটা হচ্ছে প্রথমে যে ক্যাফেতে রামের কান্দা সাগর ক্যাফেতে ঢোকার প্রথমেই এত সুন্দর ভিউটা আপনার চোখে পড়বে এত সুন্দর ভিউ মা চোখে মানে একবারে অবিশ্বাস্য কল্পনার মতো সুন্দর তো এই যে আমি সামনে যাচ্ছি এখানে অনেক মানুষে আছে টুকটাক অনেকেই আশেপাশে লোকাল যারা তারা বেড়াতে আসে তো এখানে একবার অনেকখানি জায়গা নিয়ে এটা অবস্থিত মোটামুটি খুব ভালো জায়গার উপরে তো এই যে মাঝখান দিয়ে আবার একটু ছাউনি আছে যেটা একবারে পানির উপরে অবস্থিত তো এখানে যে নৌকাগুলো আছে এত সুন্দর কাজ করা নৌকার উপরে ফুল দিয়ে সাজানো তো এই নৌকাগুলোতে উঠতে হলে আপনাকে ঘন্টা প্রতি 400 টাকা দিতে হবে এবং আধা ঘন্টার জন্য 200 টাকা তো এত সুন্দর নৌকা পুকুরের মধ্যে ভেসে বেড়াচ্ছে দেখলে আসলেই মন জুড়িয়ে যায় এবং এর আশেপাশের পরিবেশটা আসলেই খুব সুন্দর এই যে আমার বাবু তো একবারে এখান থেকে যাচ্ছেই না তার এত ভালো লেগে গেছে চোখে চাইছি তোর ওই দু চোখ আর কাউকে এরা দৃশ্য সারা
তো এখানে এই যে এত সুন্দর গাছগাছালি এবং এর মধ্যে অনেক রকমের ফলের গাছও আছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে। এখানে আছে ওয়াশরুম এবং সোজা গেলে আছে একটা মাটির চিড়িয়াখানা, যেখানে টুকটাক মাটির কিছু বানিয়ে রেখেছে, যেটা বাচ্চাদের জন্য হয়তো এখানে লাভ যেটা সেটা রাত্রেবেলা খুব সুন্দর লাইটিং চলে আসে। তো এই তো হচ্ছে রাস্তা, একবারে ওই পার থেকে এই পারের যে রাউন্ড শেপে এত সুন্দর জায়গাটা সেটা রাস্তা। তো এই যে এখানে হচ্ছে একটা মিনি চিড়িয়াখানার মতন বানিয়েছে কিন্তু মাটির তৈরি, এখানে টুকটাক কিছু জীবজন্তু রাখা হয়েছে, তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে। এবং পার্কটা খুবই নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর এবং এত সুন্দর এর দৃশ্য যে আপনার কাছে মন আসলেই জুড়িয়ে যাবে দেখলে। তো এটা যেহেতু খুব দূরে, এটা আমার মনে হয় দিনের মধ্যে চলে আসতে হবে এবং এখান থেকে ঘুরে সারা দিন ঘুরে টুরে এবং সন্ধ্যার আগে আগে এখান থেকে ব্যাক করাটা আসলে অনেক ভালো, রাস্তাটা খুবই নিরিবিলি। এই যে এটা হচ্ছে রামেরকান্দা যে রাস্তা, এর সোজা গেলে হচ্ছে কেরানীগঞ্জের যে কদমতলি, কদমতলি থেকে হচ্ছে বাবুবাজার ব্রিজ দিয়ে আপনি যেখান দিয়ে চলে আসবেন। তো যাই হোক, এটা ছিল আমার আজকের একটা ছোট ভিডিও, যেটা হচ্ছে এই সাগর ক্যাফেকে নিয়ে। এই সাগর ক্যাফেকে দেখে আসলে আমার অনেক ভালো লেগেছে, তাই আমি এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা যদি কখনো যান অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।